হ্যালো, পূজাস ডেইলি নিডভিডসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দিনের বেলা কিছুই ভিডিও বানাতে পারিনি, তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কি করবো, সারাদিন শরীরটা ভালো ছিল না, তার জন্য ঘুমিয়েছিলাম। রান্না টান্না সকালে সিম্পল রান্নাই করেছি, সকালে রান্না করে নিয়েছিলাম। তো এখন দেখুন কি কি করি, এটাই আর কি, যতটুকু পারি করবো। ওকে, এই যে সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যাতে এই যে দুধগুলি গরম করে নিচ্ছি, ছেলেকে দেব দুধ আর চুকুস। যথারীতি রোজিও দুধ চুকুস খায় সন্ধ্যায়, আর আমি আর ভাই চা চা বসিয়ে দিলাম। তো চাটা হয়ে যাক। তো আর কি বলছি, সব মানে সারাদিনে কিছু আর ভিডিও বানাতে পারিনি, বললামই তো যে শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েই ছিলাম। সকাল সকাল সিম্পল রান্না করে তারপর ঘুমিয়েছিলাম, শরীরটা একটা বেশি ভালো যাচ্ছে না। এই যে চায়েতে একটু দুধ দিয়ে দিলাম আর কি, এখন এই যে চাগুলি ঢেলে নেবো কাপে। আমরা একটু বড় কাপেই চা খাই, কেন কি আমি অল্প চা খেলেও বড় কাপে খেতে হয়, না হলে ছোট কাপে আমি চা খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়, একটা অভ্যাস আমার অনেক আগে থেকেই। অল্প চা কিন্তু বড় কাপ লাগবে এই আর কি, কাপ তো না, এটা কফি কাপ, কফি খাওয়ার মাগ। ভাই একটু চা বেশি খায়। আর এই যে আমি চা নিয়ে বসলাম, আর কি খাচ্ছি বলুন তো, চা আর চিড়ে। এটা খিদে খিদে পেয়েছিল তার জন্য, তো আমি কই ভাবি একটু কি খেয়ে নিই। এই যে কি হাসি, বিছানাতে বসি চা, তারপর সন্ধ্যার এই যে স্ন্যাক্সগুলি খাওয়া হয়ে যাচ্ছে। স্ন্যাক্স কি আর, এই যে ছেলে পড়তে বসে গেল, বেশি ভিডিও বানাবো না, না হলে ওর মনটা থাকবে আমি কি ভিডিও বানাচ্ছি ওই দিকে, ওই জন্য অল্প একটু ক্লিপ নিলাম আর কি। পড়তে বসেছে, খালিকা করে দিয়েছি, প্রচণ্ড গরম, ঘেমে একদম ইয়ে হয়ে গিয়েছিল তার জন্য। আর এই যে গ্রিন মুগ শেষ হয়ে যাচ্ছিল, তো এখন আবার একটু ভিজিয়ে রাখবো। গ্রিন মুগটা মানে স্প্রাউটটা আমাদের ঘরে লাগে, আমিও খাই, হাজবেন্ডও খায়, সবাই খায়, তো এটা নিত্য দিনেরই কাজ, মানে দুদিন চলে আবার বসাতে হয়। তো স্প্রাউট শেষ হয়ে যাচ্ছে, তো এই বাটিতে ভিজিয়ে রেখে সকালবেলা জলটা ঝরিয়ে ওই গ্লাসের বাটিতে আবার ঢেলে নেব, সারা রাত্র ভিজবে সকালবেলা জলটা ঝরিয়ে। আর এই যে ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, পুচকে একটা হাঁড়ি, অল্পই, ছেলে তো ভাত খাবে, ও তো রোজ রাতে ভাত খায়, আমি ভাইও ভাত খাবে, আমিও অল্প একটু এখান থেকে নিয়ে নেব আর কি। কিছুই ভালো লাগছে না, কী করব, বাসনগুলি ধুয়ে নিই, শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। একটা ইনসিডেন্ট ঘটেছিল আমার সাথে, প্রচুর প্রচুর মেডিসিন খাই, তো তার জন্য ঘুম পায়, অনেক ঘুম পায়, তো এই জন্যেই আর কি। এখন আস্তে আস্তে অনেকটা ভালো হচ্ছি, মেডিসিনও কমে যাচ্ছে, দেখা যাক কতদিন আর চলে। এই যে ভাতগুলিও হয়ে গেল প্রায়, ফ্যানটা ঝরিয়ে নেব। আর চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সকালবেলা লেবুর রসের সাথে খাবো, সারা রাত্র ভিজবে, সকালবেলা খেয়ে নেবো আর কি। জলও গরম করে নেবো এখন, এই যে জল গরম বসিয়ে দিলাম, ফ্লাক্সে কিছু ঢুকিয়ে নেব। গুড মর্নিং সবাইকে, যথারীতি গুড মর্নিং হয়ে গেল। এই যে কিছু মনে করবেন না, আমার গ্লাসটা একটু ইয়ে হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। এই যে কত সুন্দর আকাশ, যত সুন্দরই আকাশ হোক গরম কিন্তু অনেক, এটা মানুষের জন্যই হচ্ছে, গাছ কেটে একদম শেষ করে দিচ্ছে, তো আমাদের এখানে একটু গাছ দেখা যায়, তবু শহরে তো নেই,
এই যে ঢেলে নিলাম মুখগুলি। আর আমি খাবো ডিটক্স ওয়াটার সকালের, তার জন্য দুই চামচের মতো লেবুর রস নেব আর চিয়া সিড আর একটু গরম জল, ব্যাস এতটুকুই। একটু শরীরের যত্ন নিই, মানে অতিরিক্ত মেডিসিন খেতে খেতে শরীরটা পুরো ভারী হয়ে গেছে, কীরকম হয়ে গেছে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যতটুকু পারি মেনটেন করার চেষ্টা করছি। মেডিসিনেও মানুষের শরীরে অনেক মানে ওয়েট বাড়িয়ে দেয়, এটা আমি বুঝতে পারছি। অনেক কষ্ট করে ওয়েট কমিয়েছিলাম, তো এখন এত এত মেডিসিন চলছে আর হাঁটতেও পারছি না, মর্নিং ওয়াক করতে পারছি না, কিছুই পারছি না। তার জন্য ভাবছি কিছুদিন পর থেকে স্টার্ট করব। দেখবেন আপনারা ব্লগে দেখাবো যদি মর্নিং ওয়াক বেরোই, শরীরটা একটু ভালো হোক তারপর। আর এই যে ডিটক্স ওয়াটার রেডি, এখন আমি একটা বসে খেয়ে নেব, তারপর হাফ অ্যান আওয়ার বাদে আমি ব্রেকফাস্ট করব আর কি। মুখ টুক ধোয়া কমপ্লিট, একটু আকাশের দিকেও দেখি নি, গরমের তো একদম প্রচণ্ড, ছেলে চলে যাচ্ছে স্কুলে। ওই ব্রেকফাস্ট নিয়ে বসলাম, ফোন খাচ্ছি, দেখুন ব্রেকফাস্টে কী কী আছে। যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টগুলি করে নিই, তারপর চান করব। চান করে তো রান্নাবান্না আছে, রুটি কলা আর অল্প স্প্রাউট ছিল ওইগুলি। স্প্রাউটটা অনেক হেলদি আমাদের শরীরের জন্য। তো এতটুকুই আজকের ব্লগ, চান টান করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি বলবো, যদি ভালো না লাগে তো কিছু নাই, ডিসলাইক করে দেবেন, কিছু তো একটা করুন, এটাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।